তোমরা আমাকে সবসময় হাসি খুশিতে ভিডিও করতে দেখেছো, কখনো কাঁদতে দেখোনি। বাট আজকে মানে মনে ধরে রাখতে পারছিলাম না কিছু কিছু কথা, সেজন্যই তোমাদেরকে বলবো তো ভিডিওটা দেখো। আর কিছু বলতে পারছি না, ভিডিওটা দেখো চলো। আমার বেবিকে যখন আমি জন্ম দিয়েছি তখন এই দু হাতে নিয়েছি, তো এই দু হাতে আমি তাকে জড়িয়ে রাখি, ঠিক আছে? এই দু হাত থেকে আমি ফেলি কি করে তাকে? তোমরা কেন এমন কমেন্ট করো? গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদের ভালোবাসার তো অনেকটাই ভালো আছি। রোজ দিনকার মতন আজকে তোমাদের কাছে সেরকম ভ্লগ ভিডিও নিয়ে আসবো না। আর প্রথমত তো আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসলাম, আর সেই ভিডিওটা মানে যেই জিনিসটা নিয়ে করব সেই জিনিসটা তোমরা খুব ভালোবাসো, খুব ভালোবেসেছিলে এককালীন এক সময়, তোমরা সেই জিনিসটাকে খুব ভালোবেসেছিলে। তো তাকে নিয়েই একটু ভিডিওটা করব, একটু অন্যরকম ভিডিও করব, ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটা স্কিপ করো না, পুরোটা দেখো, তোমরা খুব ভালোবাসবে, আমার বিশ্বাস তোমরা ভালোবাসবে। চলে এলাম আবার তোমাদের কাছে, আর পেছনে যে ব্যক্তিটাকে দেখছো তাকে নিয়েই ভিডিও করছি। তাকে নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিওটা করব, সে কি কি করে, তোমরা অনেক ভালোবাসো তাকে। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো, ভিডিওটা শুরু করা যাক। বাবু, তোমার নাম কি? তোমার মামামের নাম কি? বাবার নাম কি? ও, বাবার নামটা মনে আছে আর মামামের নামটা ভুলে গেছো। তুমি কি মামামের থেকে বাবাকে বেশি ভালোবাসো? আইডিয়া কিসের আইডিয়া? তুমি কি আইডিয়া পেয়েছো? তুমি কোনো কিছুর আইডিয়া পেয়েছো? পাওনি তো? পাইছো তো? আমার নাম প্রজাপতি। তাই তোমার নাম তো তাহলে চমচম, তাই না? হ্যাঁ, গুড জব, টাটা দিয়ে দাও তো। বাবা, তুমি প্রজাপতি ওরকম করে তুমি জানো? ওরে শোনা, প্রজাপতিকে ইংরেজিতে কি বলে? বাটারফ্লাই। গুড বয়, তোমার নাম জিজ্ঞেস করেছিল? করেনি? তাহলে তোমাকে কি জিজ্ঞেস করলো? তুমি ভালো না তুমি দুষ্টু সেটা জিজ্ঞেস করেছিল? তাই তুমি কি বললে? তুমি ভালো, তুমি ভালো বলেছো দিদিমণিকে? কি বলেছো, গুড বয় না ব্যাড বয়? গুড বয়। আর তুমি বাড়িতে দুষ্টুমি করো না? তুমি মামামের হাতে মার খাও? মামা তোমাকে মারে? মারে? খুব মারে? আর আর বাবা তোমাকে মারে? মারে না? বাবা ভালোবাসে আর মারে। বাবা ভালোবাসে আবার মারেও? আর আর মামা মামা মামাও মারে? মামা মারে আর ভালোবাসে। ওরে শোনা, তাহলে তোমরা দুজনই মানে দুজনই ভালোবাসে। তুমি আর কাকে সব থেকে বেশি কাকে ভালোবাসো? ও বাবার আমি আমি কে তোমার? মা, তাই নাকি? তুমি বাবাকেও ভালোবাসো আবার মাম্মামকেও ভালোবাসো? না, একজনকে বলতে হবে। সব থেকে বেশি তুমি কাকে ভালোবাসো, বাবাকে না মাম্মামকে? ও, তুমি একজনের নাম নিতে পারবা না? আর দাদা কাকাই তারপরে আম্মা, চারটা লোককে ভালোবাসো? কি কি নাম বলো দেখি, এক এক করে নাম বলো তো। বাবা মামা কাকাই দাদা আর কাকে, আম্মা কাকাকে কি ভালোবাসো বলো? দিদুন দিদি ভাই মানি বড়পা কাকে বেশি ভালোবাসো? ও, অনেক লোককে ভালোবাসো তুমি তো, দুষ্টু পুরো দুষ্টু তুমি। মানে সব কথা শেষ কথা হচ্ছে তুমি সবাইকেই ভালোবাসো, তাই তো? ঠিক আছে, টাকা দিয়ে দাও। ভিডিওটা দেখেছো, আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি আজকে কি নিয়ে কথা বলতে চলেছি। অনেক দিনের অনেক কথা জমিয়েছিল, তো সেগুলো ভাবলাম এখন বলা দরকার।
তো সেজন্যই বলছি, কারণ হয়তো এবারে যদি না বলি তাহলে হয়তো অনেকটা দেরি হয়ে যেতে পারে। তো যাকে সেজন্য আমি আজকে স্পেশাল ভাবে ভিডিওটা করেছি, একদম বাবুর স্পেশাল ভিডিও। তো চলো, অনেকে তো অনেক কথা বলেছিল, তো যাকে আমার ছেলে অসুস্থ হয়ে যাবে, আমার ছেলে পাগল হয়ে যাবে, ঠিক আছে সবার কথা শুনেছি কিন্তু কখনো মানে মনে লাগাইনি কথাগুলো। যদি মনে লাগাতাম তাহলে হয়তো আমি মানে এই জায়গাতে আসতেই পারতাম না, যেটুকু জায়গাতে এসেছি তোমাদের ভালোবাসাতে এসেছি। তো চলো পুরো ভিডিওটা দেখো, দেখে তারপরে কমেন্ট করে বলো কেমন লাগলো ভিডিওটা, আর আমি মা হিসাবে ভালো না খারাপ সেটাও অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা বাবু, তুমি খেয়েছো? সকালে খেয়েছো? কি খেয়েছো তুমি? লাড্ডু। আর কি খেয়েছো? বসো বসো বসো, এগুলো নাড়ে না, এগুলো নাড়ে না, এগুলো জল, এগুলো জল, এগুলো জল, এগুলো জল, এগুলো জল, জল 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 জল। আচ্ছা তুমি বসো ওখানে, বসো বসো, চুপ করে বসো, তোমার সঙ্গে একটু গল্প করে বসো। তুমি কি দেখছো বাবু? তুমি কি, তুমি সব থেকে বেশি কি খেতে ভালোবাসো? চকোদুট খেতে ভালোবাসো? আর তার থেকে ভালো বাসো এমন কি জিনিস আছে যে তুমি দেখতে খুব ভালোবাসো? চকো দেখতে খুব ভালোবাসো? আর এমনি সিনেমা দেখতে ভালোবাসো না? গান শুনতে ভালোবাসো না? নাচ করতে ভালোবাসো না? তুমি বাংলা গান বলো তো, এটা তো তোমার একটা ভালো লাগে হিন্দি গান শুনতে, বাংলা গান কি তোমার শুনতে ভালো লাগে? তুমি একটা বাংলা গান বলো তো, কোন গানটা শুনতে তোমার খুব বেশি ভালো লাগে? তুমি কি দেখছো ওইদিকে তাকিয়ে? ও কার্টুন দেখছো? ও আচ্ছা আচ্ছা, কার্টুন, ও লিটল সিঙ্গার দেখছো। আচ্ছা তুমি কি গান শুনতে ভালোবাসো বলো তো? আমি গান শুনতে ভালোবাসি, আর কার্টুন দেখতে ভালোবাসি। ও বাবা, তাই নাকি? এখনই তো তুমি বললে যে তুমি গান শুনতে ভালোবাসো, তার মানে তুমি গান শুনতে ভালোবাসো, কার্টুন দেখতে ভালোবাসো, তাই তো? আচ্ছা তুমি স্নান করেছো? না না। তো চলো স্নান করতে যাই, আমরা স্নান টান করে এসে আবার কথা বলি। স্নান করে চলো, ভাত খেয়ে নাও, তারপরে এসে আমার কথা বলবো, ঠিক আছে? টাটা দিদা। তোমরা আমাকে সবসময় হাসি খুশিতে ভিডিও করতে দেখেছো, কখনো কাঁদতে দেখোনি, আজকে মানে মনে ধরে রাখতে পারছিলাম না কিছু কিছু কথা, সেজন্যই তোমাদেরকে বলবো। তো ভিডিওটা দেখো, আর কিছু বলতে পারছি না, ভিডিওটা দেখো চলো। তো বন্ধুরা, আমার এই জীবনটা অনেকটাই সহজ ছিল, বাবুকে নিয়ে খুব হ্যাপি ছিলাম, বা টিকটক আসাতে আমি একটু অন্যরকম হয়ে গেছিলাম। শুধু ফ্যামিলির দিক থেকে কোনো প্রবলেম ছিল না ঠিকই, কিন্তু মানসিক দিক থেকে একটু ডিপ্রেশনেই ছিলাম, যেহেতু সবার বাজে কথা, নিজেকে নিয়ে ট্রোল করতো অনেকে ফেসবুক সব কিছুতেই, তো যার জন্যে আমি একটু খুব অস্বস্তিতে ছিলাম। অনেক দিন পর তোমাদের রিকোয়েস্টে আমি ভাবছিলাম না যে এরকম ভিডিও ইউটিউবে করবো, বা সোশ্যাল মিডিয়াতে যে এত যুদ্ধ তা আমি জানতাম না, এখানে এসে বুঝতে পেরেছি। আমার ইউটিউব চ্যানেল খোলার কোনো ইচ্ছে ছিল না, বাট অনেকের রিকোয়েস্টে, অনেক অনেক অনুরোধে আমি এই চ্যানেলটা খুলেছি। তো সবার মতে আমিও তাই একই কথা বলবো যে হাতের পাঁচটা আঙুল কখনো সমান হয় না, কেউ খারাপ বলবে, কেউ ভালো বলবে। যারা ভালো বলেছো, যারা ভালোবেসেছো, তারা এখনও আমার সাথে আছো। আর আমার এইটুকুনি বিশ্বাস যে আমি যতদিন সোশ্যাল মিডিয়ার সঙ্গে অ্যাক্টিভ থাকবো, তোমরা আমার সঙ্গে থাকবে, সাথে থাকবে, পাশে থাকবে। অনেকের জীবনে অনেক যুদ্ধ থাকে, তো আমি সোশ্যাল মিডিয়াতে যেটুকু যুদ্ধ করেছি সেটুকু তোমরা জানো, আমাকে নিয়ে কী কী হয়েছে কী না হয়েছে সব তোমরা জানো। যাকে আমার এই ভিডিও যদি ভালো লাগে, তো প্লিজ আমাকে একটাই অনুরোধ তোমাদের কাছে যে প্লিজ আমার ভিডিওটাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা এখানে শেষ করছি, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে টাটা।